করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ ঘরের মধ্যে নিজেকে বন্দি রাখছে, তখন এই মানুষগুলা এ দেখেন ওর এই হাত এরকম বাঁকা, এই হাতও বাঁকা, পাও বাঁকা, কথাও বলতে পারে না। এই মানুষগুলা আমরা যদি খাবার না নিয়ে আসি তো এরা আমাদের দিকে তাকায় থাকে, আমরা কখন খাবার নিয়ে আসবো। তো আমরাও যদি অন্যান্যদের মতো করোনা ভাইরাসের ভয়ে ঘরের মধ্যে ঢুকে বসে থাকি, তাহলে এই মানুষগুলা যে না খায় সারা রাত অভিশাপ দিবে, এই অভিশাপটা কিন্তু পুরো জাতির উপর পড়বে। তাই আমরা তো আমাদের যতটুকু নিরাপদ নিজেকে নিরাপদ রেখে কাজ করা যায় সেটা তো আমরা করছি, কিন্তু আমরা যেরকম এরকম ঘরে বসে নেই তারপরেও তারা যাতে সারা রাত না খেয়ে থাকতে হয় তাদের পাশে আগে আসছি। এরকম দেশের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যে অরাজনৈতিক যে সংগঠন ক্লাবগুলো আছে, আপনারাও আপনাদের আশেপাশে এরকম মানুষ খুঁজলে পাবেন, তারা যাতে এরকম খালি মুখে ক্ষুধার্ত অবস্থায় সারা রাত বসে থাকতে না হয়। যেমন এদিকে আছে আর এই খুপড়ি ঘরের মধ্যে আছে আরেকজন, এই মানুষগুলো যদি আমরা খাবার না দিই সারা রাত না খেয়ে থাকবে, আমাদের দিকে তাকায় থাকে, কখন আমরা খাবার নিয়ে আসবো? তাই আমাদের মতো আপনাদের বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় শহরগুলোতে আপনারাও আপনাদের ছোট ছোট প্রতিষ্ঠান যেগুলো আছে, এনজিও বা অরাজনৈতিক ব্যক্তিগত স্বেচ্ছাসেবী সংগঠন, আপনারাও আপনাদের মতো এগিয়ে আসবেন। এই মানুষের অভিশাপে কোনোদিন ভাইরাস দূর হবে না, এদের আত্মতৃপ্তি এবং এদের দোয়ায় আমাদের এই শহর থেকে ভাইরাস দূর হবে। ধন্যবাদ সবাইকে।